ওকে, আমরা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? আই গেস সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো আমরা স্টার্ট করি আমাদের হ্যাঁ, দেখা মানে যাচ্ছে। গতকালকে যে এক্সারসাইজটা ছিল সেটা দিয়ে আমরা স্টার্ট করি এখন। তো ফার্স্ট হচ্ছে এমকেডি কোরোনার এফ আমি ওপেন করলাম, তারপরে আমি হচ্ছে এই কোরোনার এফ ডিরেক্টরিতে যাব, সিও ট্যাব দিলাম, ডিরেক্টরি চলে আসলো, আমি ভিতরে ঢুকলাম। ঢোকার পর হচ্ছে আমি এই ফাইলটা ডাউনলোড করব। তো আই গেস দিস ইজ ওকে। তো ফাইল ডাউনলোড হয়ে গেছে, তারপরে যেটা ছিল সেটা হচ্ছে যে আমি ফাইল আনজিপ বা আনকম্প্রেসড করব আর কি। তো যেহেতু এটা জিজেড ফরম্যাট, এবং এই কোয়েশ্চেনটা মনে হয় একজন করেছে যে এটা FNA কেন, এটা আনসার দিয়েছে সেটা হচ্ছে যে আগে যে আমরা ফাইলটা ডাউনলোড করেছিলাম বা যেটা থেকে এক্সারসাইজ করেছিলাম সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে ছিল আপনার FAA ফাইল, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স গুলো ছিল, আর এটাতে হচ্ছে FNA, N stands for নিউক্লিক অ্যাসিড। তো এখানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স গুলো আছে, ATGC এগুলো হচ্ছে এই জায়গায় থাকবে আর কি। তো আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই ফাইলটা গানজিপ কমান্ড দিয়ে আমি এখানে, যেহেতু শুধু একটা ফাইলই আছে, গানজিপ দিয়ে যদি আমি শুধু স্টার্ট দিই তাহলে হচ্ছে আমার এই ফাইলটাই দেখা যাবে যে আনজিপ হয়ে গেছে। স্টার্ট দিয়ে বোঝায় যে হচ্ছে যত ফাইল আছে এই জায়গায় মানে এনিথিং ইনসাইড দিস। আবার আমি হচ্ছে স্পেসিফিক করতে গেলে শুধু গানজিপ লিখে ওই ফাইলের নাম টাইপ করতে পারি, অথবা হচ্ছে গানজিপ লিখে এরকমও লিখতে পারি যে স্টার ডট জিজেড, তাহলে এই ডিরেক্টরিতে যতগুলো কি বলে জিজেড ফাইল আছে সবগুলোই হচ্ছে আনকম্প্রেসড হবে আর কি। তো আমাদের ফাইল হচ্ছে আনজিপ হয়ে গেছে, তারপর আমি কি করব সেটা হচ্ছে ফাইলটাকে আমি রিনেম করব, যেহেতু আমার ফাইলের নাম আমি এই জায়গায় চেয়েছিলাম সেটা হচ্ছে জিনোম টিজিজেড হিসেবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে ফাইলের নাম চেঞ্জ করতেছি, ওপস এই জায়গায় জিজেড আছে, মনে হয় জিজেড থাকবে না যেহেতু আমি জিজেড চেঞ্জ করে দিছি। তো এটা হচ্ছে জিনোম নামে চেঞ্জ হয়ে গেছে। দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে তারপরে যেটা করব সেটা হচ্ছে টার ফাইলটা ক্রিয়েট করব, টার CVZF, এটা হচ্ছে ফাইল নেম এবং এটা হচ্ছে যে ফাইলটা আমি কম্প্রেস করব। তো আমি দেখি আমার ফাইল তৈরি হয়ে গেছে, জিনোম TZZ যেটা সেটা কিন্তু এই জায়গায় তৈরি হয়ে গেছে। এটা ছিল গতকালকে এক্সারসাইজ। ওকে, তো এক্সারসাইজ শুরু করতেছি আমরা আজকে। তো ফার্স্ট আমরা স্টার্ট করি হচ্ছে ব্যাশ এক্সারসাইজ 2 নামে একটা ডিরেক্টরি ওপেন করে। তো আমি জাস্ট কপি করলাম, এটা কপি করে আমি হচ্ছে এই ডিরেক্টরিতে যাব। তো এই জায়গায় হচ্ছে এই যে একটা সাইন, এটা দিয়ে আসলে বোঝা হচ্ছে হোম ফ্রম হোম আর কি, ফ্রম হোম টু দিস ডিরেক্টরি। তো এইভাবে এই জায়গায় হোম ডিরেক্টরিতে অনেকগুলো, এই জায়গা থেকে যদি আমি ট্যাব দেই হোম ডিরেক্টরিতে যতগুলো ফাইল আছে সবগুলো হচ্ছে দেখাবে। তো হোম ডিরেক্টরিতে এই যে সবার নিচে হচ্ছে এই ফাইলটাও আছে, ব্যাশ এক্সারসাইজ 2 এই ফোল্ডারটাও আছে। আমি জাস্ট এরকম করতে পারি যে ব্যাশ এক্সারসাইজ দেন 2 প্রেস করলাম, চলে আসলো, আমি এখানে চলে গেলাম। এই ফাইলের ভিতরে যেহেতু নাথিং ক্রিয়েটেড নাও, এখন পর্যন্ত কিছু তৈরি করা হয়নি বা কিছু নামানো হয়নি, এটা এমটি। তো আমরা হচ্ছে আজকে সিডিএস ফাইল নিয়ে কাজ করব। সো ফাইলটা আমরা ডাউনলোড করি। আচ্ছা, কারো যদি ফাইল ডাউনলোডে কোনো প্রবলেম হয় আমাকে কাইন্ডলি জানালে ভালো হয়। আমি কমান্ডটা
এই জায়গায় দিয়ে দিলাম, চ্যাট বক্সে আমি কমান্ডটা লিখে দিয়েছি যে কমান্ডটা আছে। সো আমরা সবাই কি ফাইলটা ডাউনলোড করছি? ওকে, সো কেউ একজন, মানে আজকে পার্টিসিপেন্টের মধ্যে থেকে কেউ একজন আমাকে বলেন যে সিডিএস এটা আসলে কি, কেউ কি জানে কি না এখানে? হ্যালো, না ভাইয়া, জানি না। ওকে, সিডিএস স্ট্যান্ডস ফর কোডিং সিকোয়েন্স। এখন কোডিং সিকোয়েন্স এখন আমার মনে হয় অনেকেই জানি, এবং মোটামুটি মনে হয় সবাই জানে নাকি? জেরিন, এক্সপ্লেইন করো, ভাইয়া, তুমি জানার ওকে, কথা কোডিং সিকোয়েন্স। আচ্ছা আচ্ছা। সো আমাদের একটা জিনের সবগুলো পার্ট থেকেই প্রোটিন তৈরি হয় না। সো কিছু এক্সন থাকে, কিছু ইন্ট্রন থাকে। সো যখন ইন্ট্রন গুলা স্প্লাইসিং আউট হয়ে যায়, এক্সন থেকে হচ্ছে প্রোটিন গুলা তৈরি হয়। সো সিডিএস হচ্ছে কোডিং সিকোয়েন্স গুলো শুধু একটা যেগুলো। জিনের, হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে একটা জিনের যে অংশটা থেকে প্রোটিন কোড করা হয় বা প্রোটিন কোডেড হয় ট্রান্সলেশনের মাধ্যমে, এটা হচ্ছে শুধুমাত্র ওই পার্টটা। তো এই জায়গায় আমরা যেটা ডাউনলোড করেছি, যে ফাইলটা ডাউনলোড করেছি, এটা হচ্ছে করোনা ভাইরাসের যে যে প্রোটিনগুলো আমরা জানি, যে এস প্রোটিন, এন প্রোটিন, অনেক প্রোটিন, অনেক ইভলিউশন হচ্ছে, এগুলো আমরা দেখতে পারতেছি বিভিন্ন পেপারে, বিভিন্ন আর্টিকেলে। তো ওই প্রোটিনের যে জিনোমিক সিকোয়েন্স, যেটা মানে কোডিং সিকোয়েন্স পার্ট, যেটা ওই পার্টটা নিয়ে আছে আজকে আমরা এক্সারসাইজটা কন্টিনিউ করব। তো এখানে যে ফাইলটা বলা হয়েছে যে ওয়াই, হোয়াট ইজ সিডিএস একটা কোয়েশ্চেন করছে, এবং তারপর হচ্ছে ওয়াই এফএনএ। তো আমার মনে হয় আমরা বুঝতে পারছি, যেহেতু কোডিং সিকোয়েন্সটা হচ্ছে জিনের একটা পার্ট, সো এটা নিউক্লিক অ্যাসিড হবে, তো এই জন্য হচ্ছে এটা এফএনএ। আমরা আশা করি বুঝতে পারছি। তো এই ফাইলটা যেহেতু গানজি ফরম্যাট, আমি হচ্ছে এটাকে আনকম্প্রেস করব ফার্স্ট। ওপস, গানজিপ। আমার ফাইল গানজিপ হয়ে গেল। তারপর হচ্ছে আমি ফাইলটা রিনেম করি। আমরা এটা রিনেম করার জন্য কয়টা কমান্ড আমরা ইউজ করতে পারি, কি কি কমান্ড ইউজ করতে পারি? এমভি, এমভি, আর আরেকটা হচ্ছে সিপি। সিপি দিয়ে হচ্ছে রিনেম করতে পারি। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ফাইলটা হচ্ছে জাস্ট কপি হবে। জাস্ট কপি হবে, এবং কপি হয়ে আলাদা একটা কপি ফাইল তৈরি করবে। গুড। তো আমরা এমভি দিয়ে করতে পারি। ফাইলের নাম হবে করোনা সিডিএস, না? আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমার সাথে সাথে যারা প্র্যাকটিস করতে পারতেছি তারা প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করা যাবে এখানে। অনেক সময় আমি হচ্ছে কোড তো টাইপ করি, তো একটু থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, করে প্র্যাকটিস করলে সেই জিনিসটা চলে আসে। যাই হোক, তো পরবর্তীতে যেটা করি, যে আমরা হচ্ছে ফাইলটাতে কি আছে কোডিং সিকোয়েন্সে, এটা একটু আমরা দেখতে যাচ্ছি। তো ফাইল দেখার জন্য আমরা কি করতে পারি, কি কি কমান্ড আছে? একটা হচ্ছে ক্যাট দিয়ে দেখা যায়, আর একটা হচ্ছে লেস দিয়ে দেখা যায়, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম। যেহেতু হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার ফাইলটা ধরা যাচ্ছে যে মোটামুটি একটু বড় সাইজ হচ্ছে, তো এবং এটা সিকোয়েন্স ফাইল, তো আমি এটা ক্যাট দিয়ে করলে পুরো স্ক্রিন জুড়ে চলে আসবে। এটা আমরা লেস দিয়ে করতে পারি এই কমান্ডটা, অথবা ক্যাট পাইপ লেস, এইভাবে হচ্ছে ফাইল ওপেন করা যায়। যেহেতু আমরা লেস দিয়ে আগে দেখাইছি, এখন এই কমান্ডটা ট্রাই করে দেখি। সিম্পল একই জিনিস, ক্যাট করে ফাইলটা হচ্ছে লেস দিয়ে প্রকাশ করে, মানে টার্মিনালে হচ্ছে
লেসের মতো, লেসে দিয়ে হচ্ছে আমি স্ক্রল করে নিচে যেতে পারবো, উপরে যেতে পারবো, টোটাল ফাইলটা হচ্ছে একসাথে দেখাচ্ছে না বা টোটাল স্ক্রিনে জুড়ে আসতেছে না। তো আমি লেস প্রেস করার পরে যদি আমি ফাইলের এন্ডে যেতে চাই, মানে সবচেয়ে এন্ড লাইনে কি আছে, এটা তো হচ্ছে ফার্স্ট লাইন, তাই না? তো এন্ড লাইনে কি আসে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে ক্যাপিটাল জি বা হচ্ছে শিফট জি যদি প্রেস করি, তাহলে হচ্ছে এন্ড লাইন চলে আসতেছে একদম এই যে এই জায়গায় এন্ড। আবার আমি যদি একদম টপে যেতে চাই ফাইলের, সেক্ষেত্রে হচ্ছে শুধু জি প্রেস করব, প্রেস করলে এই যে প্রথম টপে আমি চলে আসলাম। তারপরে এই জায়গায় হচ্ছে আমরা যদি কোনো কিছু সার্চ করতে চাই এই ফাইলের মধ্যে, সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে স্ল্যাশ সাইনটা আছে এটা প্রেস করলাম। প্রেস করে ধরেন আমি দেখতে যাচ্ছি যে এই সিকোয়েন্সটা এই ফাইলের মধ্যে কতবার আছে, বা মানে এরকম কোনো সিকোয়েন্স আছে কিনা, তো সেটা আমি এই জায়গায় প্রেস করলাম। ঠিক আছে, প্রেস করে হচ্ছে আমি এন্টার দিলাম, দিলে হচ্ছে এই যে একটা একটা ম্যাচ আমি পাইছি। তারপর যদি আরেকটা ম্যাচ আমি দেখতে চাই, তাহলে আমি নেক্সট নেক্সটে প্রেস করবো এন। তো এই জায়গায় হচ্ছে দুইটা ম্যাচ বেসিক্যালি পাওয়ার কথা, প্রথম হচ্ছে এইটা আর একটা হচ্ছে এই জায়গায় প্রথম দিকে হয়তো। তো বেসিক্যালি এটা হচ্ছে লেস দিয়ে হচ্ছে কিছু কাজ করা যায়, ফাইল মানে টার্মিনালে ওপেন না করেই, মানে কাইন্ড অফ টার্মিনালে ওপেন করা, বাট টার্মিনাল জুড়ে পুরোপুরি আসে না এবং মানে একদম প্রিন্ট হয় না। এটা হচ্ছে যে আলাদা একটা ইয়েতে ওপেন করে, উইন্ডোজে ওপেন করে, সেটাতে হচ্ছে আমি কিছু সার্চ করতে পারি, কিছু জিনিস দেখতে পারি আর কি। আর কিউ দিয়ে, কিউ প্রেস করলে ওই উইন্ডোটা মানে স্টপ হয়ে যায় আর কি, বা কুইট করে আর কি ওই উইন্ডোতে। তো ভাইয়া একটা কোশ্চেন ছিল, শিওর শিওর, সো মানে শুধু লেস দিলে সবগুলো ফাইল আসতে, এই কারণে হচ্ছে ক্যাট দেওয়া হয়েছে না এই ক্যাট? ডিফারেন্সটা আচ্ছা, এটা এটা যেটা করা হয়েছে যে যদি আমি অনলি ক্যাট দিয়ে করি, ক্যাট দিয়েও ফাইলটা দেখা যাবে, কিন্তু ক্যাট দিয়ে সরাসরি হচ্ছে টার্মিনালে প্রিন্ট করতেছে, তাই তো? আমি এই জায়গায় যে লেস দিয়ে যেটা দেখলাম যে হচ্ছে আমার কোনো একটা সিকোয়েন্স প্রেজেন্স আছে কিনা, তারপর হচ্ছে টপে গেলাম ডাউনে গেলাম, এই কাজগুলো ক্যাট দিয়ে করা যায় না। তো আমি ইচ্ছা করলে এমনও করতে পারি, জাস্ট লেস দিয়ে কোনো সিডিএস ফাইল দিলে কিছু লাইন ওপেন হচ্ছে এই জায়গায়, কিন্তু সবগুলো লাইন ওপেন হচ্ছে না, আমাকে নিচে যেতে হলে স্ক্রল করে করে যেতে হচ্ছে। ঠিক আছে, তো ওই জায়গায় সবগুলো সবগুলো লাইন আসতেছে না, যেটা ক্যাট দেওয়ার কারণে টোটাল ফাইলের যতগুলো লাইন আছে সবগুলো প্রিন্ট করে দেয়। তো এখানে হচ্ছে একটা সামারাইজড, মানে প্রথম 10টা বা 20টা লাইন বা 25টা লাইন এরকম হয়তো, মানে যতটুকু উইন্ডোজে হচ্ছে কভার করে ওইটুকু হচ্ছে সে দেখাচ্ছে এই জায়গায়। তারপরে আমি যদি হচ্ছে নিচে যেতে যাই, শিফট জি একদম এন্ডে চলে গেল, উপরে যেতে গেলে শুধু জি, কোনো কিছু সার্চ করতে হলে এরকম স্ল্যাশ প্রেস করে, তারপর হচ্ছে আমি যে কোনো একটা কিছু টাইপ করলাম, যদি আমি এক্সেশনটা দেখতে চাই, জাস্ট অনলি এক সেশন টাইম হচ্ছে দিলাম এই জায়গায়, দেওয়ার পরে এন্টার দিলাম এই এক সেশন, যে এই জায়গায় দেখা যাচ্ছে কতবার আছে। তো কাইন্ড অফ দিস যে হচ্ছে আমি ক্যাট দিয়ে যে কাজটা, ক্যাট দিলে হচ্ছে সরাসরি আমার টার্মিনালি প্রিন্ট করতেছে এইখানে, এই যে যেটা আগে দেখাইছিলাম, এটা হচ্ছে এই জায়গায় আমি এই কাজগুলো করতে পারতেছি না, কারণ এটা অলরেডি প্রিন্টেড। বাট এটা হচ্ছে লেস দিয়ে হচ্ছে আলাদা একটা উইন্ডোজ, আলাদা একটা উইন্ডোতে হচ্ছে জিনিসটা প্রিন্ট করে, যেখানে হচ্ছে আমরা এটা বুঝতে পারলাম যে হচ্ছে লেসে মানে আমরা অনেক কিছু ই করতে পারতেছি একসাথে, হচ্ছে ক্যাটের ভিতরে যখন লেস অ্যাসাইন করে দিচ্ছেন মানে দুইটা কমান্ড মানে একই সাথে দিচ্ছে, সো ওটার ইম্পর্টেন্সটা এটার ইম্পর্টেন্সটা হচ্ছে জাস্ট দেখানো যে আমরা এইভাবে করতে পারি, ক্যাপ দিয়ে কোনো কিছু করে আমরা ইচ্ছা করলে পাইপ দিয়ে এটা লেসে করতে পারি, অথবা অন্য কোনো কমান্ড নিতে পারি। জাস্ট হচ্ছে দেখানো যে ক্যাট করে একটা ফাইল যেটা আমি প্রিন্ট করলাম, সেটাকে আমি পাইপ করে প্রিন্ট উইন্ডো থেকে অন্য যে কোনো উইন্ডোতে নিতে পারি। আচ্ছা ভাই বুঝতে পারছি, হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে আমি ক্যাট থেকে লেসে নিলাম, পরবর্তীতে অন্যান্য কমান্ড ইউজ করব যেগুলো হচ্ছে আসতেছে জাস্ট একটু পরে। তো এই যে এইটা হচ্ছে, আমার একটা প্রশ্ন ছিল, শিওর, তো দেখতে পাচ্ছি ক্যাট এবং লেস মোটামুটি একই কাজ করে, হ্যাঁ, আমি আসলে যদি একটা ব্যবহার করতে চাই তাহলে কোনটা করব? বিগ ডেটার ক্ষেত্রে লেস লেস হচ্ছে আমি জাস্ট দেখার জন্য, ফাইল দেখার জন্য, আর ক্যাট দিয়ে হচ্ছে ফাইল কাজ করার জন্য। লেস দিয়ে আমি কিন্তু ফাইল কাজ করতে পারতেছি না, মানে ফাইল জাস্ট হচ্ছে শো করতে পারতেছি, কিন্তু ক্যাট দিয়ে হচ্ছে আমি কমান্ড গুলো রান করতে পারতেছি। আচ্ছা,
তো আসলে লেস দিয়েও কিন্তু ফাইলটা কাজ করা যাবে। তুমি যদি লেস দিয়ে ফাইলটা ওপেন করো, তারপর পাইপ দাও, তারপর তুমি হেড দাও বা যে কোনো হ্যাঁ কাজ করো, সেটা তো করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো এই জন্য পার্সোনালি আমার কাছে সুবিধা লাগে যে আমি সবসময় লেস ব্যবহার করি, কারণ আচ্ছা ক্যাট যেটা করে লেস সেটা করে, আর সবসময় তো আমরা ফাইল খুলে দেখি না পুরোটা, তাই না? হুম হুম দুইটা দুই ধরনের সুবিধা আছে, হুম বাট আমি পাইপ করার সময় লেস দিই আর কি। আমরা অভ্যাস হয়ে গেছে, কারণ আমি দুইটা কমান্ড মাথায় রাখতে চাই, সবসময় একটা কমান্ড বাই ডিফল্ট রাখতে চাই মাথায়। আচ্ছা জাস্ট আমার মনে হলো যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর কি, ওকে ওকে না থ্যাংক যে ইউ লেস দিলে ভাইয়া। আমি ফাইলটা একটা অংশ খুলতে পারতেছি, কুইকলি দেখতে পারতেছি তার হেডারটা কেমন, এট দি সেম টাইম আমি তো ডাউনস্ট্রিমে সকল কাজই করতে পারতেছি। সো এটাই আর কি, আমি অনেকে দেখি যে ক্যাট ইউজ করে প্রচুর, অনেকে দুইটা ইউজ করে, তো এটাই আর কি। এটা হচ্ছে কাইন্ড অফ পার্সোনাল চয়েস এর উপর ডিপেন্ড করে, বাট মানে অপশন জানা থাকলে হচ্ছে সুবিধা। যেমন ভাই যেটা বললো যে লেস দিয়ে হচ্ছে ওপেন করা, এবং পাইপ করলে মানে হচ্ছে আপনি যে কোনো কাজই করতে পারেন পরবর্তীতে। তো আমি পার্সোনালি আমি জানি না, মানে আমি আসলে দুইটাই ইউজ করি, মাঝে মাঝে ক্যাট মাঝে মাঝে লেস, সো যেটা সুবিধা হয় আর কি। তো আমরা পরবর্তী ইয়েতে যাই। কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা দেখতে যাচ্ছি যে সিরিয়াস এই যে এই ফাইলটাই, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সেশন নাম্বার, এটা আমি পরবর্তীতে বলবো। তো এরকম অ্যাক্সেশন নাম্বার কতগুলো আছে, এই যে এই জায়গায় একটা আছে, অ্যাক্সেশন নাম্বার গুলো অলওয়েজ এই সাইন দিয়ে স্টার্ট হচ্ছে। তো এটা হচ্ছে মাল্টিপল ফাস্টা ফাইল, আমরা তো ফাস্টা ফাইল সম্পর্কে জানি যে হচ্ছে একটা আইডেন্টিফায়ার থাকে এরকম আইডি, তারপর হচ্ছে সিকোয়েন্সটা থাকে, তাই না? তো এরকম এই যে সিডিএস ফাইলটা, এটা হচ্ছে মাল্টিপল ফাস্টা ফাইল, মানে এই জায়গায় হচ্ছে অনেকগুলো অনেকগুলো প্রোটিন আছে। করোনা ভাইরাসে যেরকম ই প্রোটিন, এম প্রোটিন, এন প্রোটিন, ORF1A1B, এরকম অনেকগুলো প্রোটিন আছে, তো সবগুলোর সিডিএস ফাইলটা কিন্তু এই এই ফাইলের মধ্যে আছে। তো আমরা হচ্ছে যেহেতু দেখতেছি যে এটা হচ্ছে মাল্টিপল ফাস্টা ফাইল, তো আমরা জানতে চাচ্ছি যে এই জায়গায় আসলে কতগুলো সিডিএস বা কোডিং সিকোয়েন্স, কতগুলো প্রেজেন্ট আছে সিডিএস এর মধ্যে। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমরা তো হচ্ছে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স যখন দেখি তখন তো হচ্ছে ক্যাপিটাল লেটারে থাকে, কিন্তু আমরা যখন নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স দেখি তখন তো স্মল লেটারে থাকে না, এগুলা কি গুলা? এটা ডিপেন্ড করে মানে কোন প্ল্যাটফর্ম কিভাবে তোমার সরি আপনার মানে ফাইলটা হচ্ছে ই করতেছে, আপলোড করতেছে আর কি। অনেক সময় হচ্ছে স্মল লেটারে থাকে, অনেক সময় ক্যাপিটাল লেটারে থাকে, অনেক সময় দুইটা মিক্সও থাকে। আচ্ছা আচ্ছা, কিন্তু স্মল লেটার কিছু কিছু বিগ লেটার ওইটারও আলাদা মিনিং আছে। তো NCBI যে ডেটা ফরম্যাট সেটাতে হচ্ছে সবসময় তারা বিগ ইয়ে হিসেবে দেখায় আর কি, বিগ লেটার হিসেবে দেখায়। সচয়ন, আমি একটু এক্সপিরিয়েন্স করেছিলাম যে এই নিউক্লিক অ্যাসিড ফাইল তুমি যেটা বললা, আপার কেস লোয়ার কেস দুইটাই মিক্স থাকে। তো সামটাইমস দেখেছি যে একটা জিনের সিকোয়েন্স থাকলে ইন্ট্রন গুলাকে অনেক সময় এরা লোয়ার কেসে দেখাচ্ছে, একজন গুলা আপার কেসে, অনেক সময় রিপিট সিকোয়েন্স কে বা মাস্ক রিপিট মাস্কিং করার পর মাস্ক সিকোয়েন্স গুলাকে ছোট হাতে দেখাচ্ছে, বড় হাতে দেখাচ্ছে। সো জাস্ট একটা সিকোয়েন্সের মধ্যে দুইটা ক্যাটাগরি থাকলে অনেকের ইচ্ছা মতো সে আপার কেস লোয়ার কেস করে। তো আমার মনে হয় না যে এরকম স্ট্যান্ডার্ড কোনো নিয়ম আছে কখন হতে হবে বড় বা ছোট, হয়তো দু এক জায়গায় আছে, বাট ইউজার চাইলে আসলে মনে হয় চেঞ্জ করতে পারে অনেক ক্ষেত্রে। তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে এরকম? আমি হচ্ছে ভাইয়া ইয়েতে ENSMBL যে ওই NCMBL ডেটা, ওইটা যখন কাজ করছিলাম লুন্ড ইউনিভার্সিটি থাকতে, ওই সময়টাতে দেখছিলাম যে হচ্ছে আপনার আপনি যেটা বললেন রিপিটিং সিকোয়েন্স গুলো আর কি, যে হচ্ছে অনেকগুলো এন মাস্কিং রিপিট চলে আসছে, তো ওই এন গুলোকে হচ্ছে তারা অনেক সময় ক্যাপিটাল দিচ্ছে, আর এমনিতে নর্মাল সিকোয়েন্স গুলো হচ্ছে স্মল ক্যাপসে রাখতেছে। তো এটা হচ্ছে মানে তাদের একটা ফর্মেট ছিল, ওইটা আমি দেখছিলাম। তো অনেক সময় হচ্ছে আপনার ব্লাস্টে ব্লাস্টে যখন আমরা ইয়ে করি তখন হচ্ছে এটা দেখা যায় যে সিকোয়েন্সটা কনজার্ভ, এটা মনে হয় ক্যাপিটাল করে, আমার ঠিক খেয়াল নাই, কোনো একটা কনজার্ভ সিকোয়েন্স মনে হয় ক্যাপিটাল করে তারা ইয়ে করে সিকোয়েন্স অ্যালাইনমেন্টে যখন তারা দেখায়। তো এটা আসলে এক একটা টুলস এর ক্যাটাগরি এক এক রকম তারা কিভাবে শো করে আর কি। তো বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো আমরা দেখি যে আসলে এই জায়গায় বেসিক্যালি এই জায়গায় কতগুলো আইডেন্টিফায়ার আছে, এটা যদি আমরা কাউন্ট করতে পারি,
তাহলে হচ্ছে আমরা জানতে পারবো এই ফাইলের মধ্যে কতগুলো কোডিং সিকোয়েন্স আছে। তো সেটা জানার জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে গ্রেপ কমান্ড ইউজ করতে পারি। ক্যাট দিয়ে আমি ফাইলটা ওপেন করলাম, তারপরে পাইপ করব, পাইপ করে গ্রেপ দিয়ে আমি ইচ্ছা করলে এই ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারি অথবা সরাসরি এটাও ইউজ করতে পারি। তো আমরা দেখি, ট্রাই করি দুইটাই। ওকে, ক্যাট এটা আছে, তো যদি আমি এই জায়গায় কোড দেই, দিয়ে হচ্ছে প্রেস করি, আমাকে হচ্ছে ফাইলের আইডেন্টিফায়ার গুলো দেখাচ্ছে, এই জায়গায় কিন্তু কোনো মানে নাই, ওই সিকোয়েন্স গুলো কিন্তু এই জায়গায় নেই। তো আমি যদি একটু ছোট করি, তো এই জায়গায় শুধুমাত্র হচ্ছে আইডেন্টিফায়ার গুলো দেখাচ্ছে। আমি যদি জানতে চাই যে আসলে কত নাম্বার মানে কতগুলো আছে এই জায়গায়, এটা জানার জন্য আমি হচ্ছে wc-l, এটা হচ্ছে লাইন নাম্বার কাউন্ট করবে। হ্যাঁ, টোটাল হচ্ছে 12টা। অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে গ্রেপ ড্যাশ সি, এটা হচ্ছে কাউন্ট করে, গ্রেপ ড্যাশ সি ফর স্ট্যান্ডস ফর কাউন্ট, সেখানে হচ্ছে 12টা আমরা পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে অল্টারনেটিভ। ভাইয়া যেটা বললেন যে হচ্ছে অনেকে অনেকগুলো ইউজ করে, তো এটা হচ্ছে সেরকম অপশন আর কি। তো ব্যাকস্ল্যাশ দিয়ে হচ্ছে এটা করা যায়, গ্রেপ ড্যাট সি, এবং হচ্ছে আমি ব্যাকস্ল্যাশ দিয়ে যতক্ষণ যখন আমি এটা দিচ্ছি, এটা আসলে মিন করে যে এটা হচ্ছে একটা ক্যারেক্টার। হ্যাঁ, তো এই ক্যারেক্টারটা সব মিন করার জন্য এই এই সাইনটা ইউজ করা হয়, বা আমি অনেক সময় কোড দিয়েও সেটা প্রকাশ করতে পারি, করে হচ্ছে আমি কতগুলো কোডিং সিকোয়েন্স এই ফাইলের মধ্যে আছে এটা আমি জানতে পারলাম, টোটাল হচ্ছে 12টা। তো হ্যাঁ, এই জায়গায় এটা বলা হয়ে গেছে। পরবর্তীতে আমরা যাচ্ছি আর নেক্সট কোয়েশ্চেন, যে এখানে বলা হয়েছে যে হাউ মেনি ইউনিক সিকোয়েন্সেস আর ফাউন্ড ইন দ্য ফাইল। এটা যদি আমরা বের করতে যাই কতগুলো ইউনিক সিকোয়েন্স আছে একটা ফাইলের মধ্যে, তো হচ্ছে আমি দেখলাম যে হচ্ছে 12টা সিকোয়েন্স আইডি আছে, এবং সিকোয়েন্স লাইন হচ্ছে অনেকগুলো, এই যে ATGC দিয়ে শুরু হয় যে এই লাইনগুলো, এগুলো তো হচ্ছে মাল্টিপল লাইন, এই জায়গায় অনেকগুলো লাইন আছে না। তো আমরা দেখতে যাচ্ছি যে ইউনিক লাইন কয়টা আছে এই জায়গায়। তো প্রথমে আমরা যদি কাউন্ট করি যে আসলে কতগুলো লাইন আছে যেটা হচ্ছে মানে এরকম এই ATGC আইডেন্টিফায়ার লাইন না, জাস্ট সিকোয়েন্স লাইন, তো সিকোয়েন্স লাইন কতগুলো আছে এটা যদি আমরা কাউন্ট করতে যাই, সেটা হচ্ছে আমরা ক্যাট ফাইল নেম পাইপ গ্রেপ ড্যাশ ভি, ড্যাশ ভি দিয়ে বোঝায় যে হচ্ছে আমি গ্রেপ, যদি গ্রেপের পর যদি ড্যাশ ভি না থাকে তাহলে হচ্ছে এইটুক দিয়ে বোঝা যায় হচ্ছে আমি শুধুমাত্র এই ক্যারেক্টার গুলো আছে এমন লাইন গুলো আমি নিচ্ছি, আর ড্যাশ ভি দিয়ে বোঝায় যে এই লাইন গুলো নাই, জাস্ট হচ্ছে উল্টা। তো এই লাইনটা এই আইডেন্টিফায়ার ছাড়া বাকি যে লাইন গুলো আছে, আইডেন্টিফায়ার ছাড়া বাকি যে লাইন গুলো সেগুলো হচ্ছে সিকোয়েন্স লাইন। তো আমি সেই লাইন গুলো নিয়ে আমি কাউন্ট করতেছি wc-l দিয়ে। তো আমরা যদি কমান্ডটা দেখি কি করে, সে টোটাল হচ্ছে 537টা লাইন আছে, এবং আমি ইচ্ছা করলে লাইনগুলো দেখতেও পারি লেস দিয়ে, জাস্ট হচ্ছে কিন্তু এই জায়গায় সিকোয়েন্স গুলো দেখাচ্ছে, এই জায়গায় কিন্তু কোনো দেখাচ্ছে না, ওই কি বলে আমার আইডেন্টিফায়ার লাইন নাই এখানে। তো আমি এখন ইউনিক লাইন বের করতে যাচ্ছি যে মানে একটা লাইন ইউনিক কতগুলো লাইন হচ্ছে এই জায়গায় ইউনিক লাইন আছে। তো সেটা যদি বের করতে যাই তাহলে হচ্ছে আমি প্রথমে সর্ট করব, সর্ট হচ্ছে একটা এই জায়গায় আমি নিচে লিখে দিছি আসলে সর্টটা কিভাবে করে সেটার এক্সপ্লেনেশন আসতেছে পরে, আর ইউনিক কমান্ড, সর্ট এবং ইউনিক কমান্ড আমি একসাথে ইউজ করব। তারপর হচ্ছে wcl দিয়ে আমি হচ্ছে কাউন্ট করব। এখানে ইউনিক লাইন গুলো হচ্ছে যদি আমি কাউন্ট করি টোটাল হচ্ছে 372টা ইউনিক লাইন আছে, সেটা কেমন সেটা দেখার জন্য আমরা হচ্ছে লেস প্রেস করলাম। এগুলো হচ্ছে ইউনিক লাইন, এর মধ্যে এই লাইনগুলো হচ্ছে মাল্টিপল টাইমস এই ফাইলের মধ্যে থাকতে পারে অথবা একবারও থাকতে পারে, এগুলো হচ্ছে ইউনিক। তো আমরা যদি এখন এই টোটাল বড় সিকোয়েন্স ফাইল ছাড়া মানে জাস্ট হচ্ছে একটু বুঝতে চাই আসলে ইউনিক বা শর্ট কমান্ড গুলো দিয়ে কি কাজ করে, তো সেটা আমি
ছোট্ট ফাইল দিয়ে করতে পারি, লেটস ট্রাই দিস উইথ ইউনিক কমান্ড। তো সর্ট বেসিক্যালি হচ্ছে, ও আচ্ছা, এই জায়গা হচ্ছে মাল্টিপল লাইন হবে, আমি মনে হয় কমান্ডটা ইয়ে করছি পরবর্তীতে। এই জায়গা হচ্ছে মাল্টিপল লাইন হলে তখন হচ্ছে সে সর্ট করে দেখাইতো যে হচ্ছে কোন কোন লাইনগুলো হচ্ছে শর্টলি সর্ট করে আসতেছে। তো যদি আমরা এই জায়গায় মাল্টিপল লাইনের এক্সাম্পল ইউজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এরকম ইকো ড্যাশ ই দিয়ে আমি হচ্ছে মাল্টিপল লাইন, এই যে ড্যাশ এন দিয়ে হচ্ছে একটা নিউ লাইন অ্যাড করে ক্যারেক্টারের মধ্যে। তো আমি এটা কমান্ডটা ট্রাই করে দেখি আসলে এটা কিরকম করে। তো যখন আমি ইকো ড্যাশ ই দিয়ে এই যে নিউ লাইন অ্যাড করলাম, তখন দেখা যাচ্ছে এই জায়গায় একটা দুইটা তিনটা তিনটা লাইন চলে আসছে, এবিসিডি এবিসিডি ইএফজিএইচ। তো এখানে আমি যদি ইউনিক লাইনটা বের করতে চাই, জাস্ট হচ্ছে দেখেন এই জায়গায় কিন্তু রিপিটেশন ছিল প্রথমে, এবিসিডি এবং এবিসিডি দুইটা ফাইল দুইবার উপস্থিত ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমি ইউনিক দেখলাম সেক্ষেত্রে কিন্তু আমার একটা একটা ইয়ে হচ্ছে চলে গেছে, এবিসিডি হচ্ছে চলে গেছে, সেই জায়গায় শুধুমাত্র ইউনিক লাইনগুলো হচ্ছে এই জায়গায় দেখাচ্ছে। আর আমি যদি এই জায়গায় সর্ট করি, তো যেহেতু এ এবং এ হচ্ছে আগে অ্যালফাবেটিক্যালি ই এর আগে, তো সেহেতু এটা সর্ট করতেছে এবিসিডি এবিসিডি এবং ইএফজিএইচ আকারে। তো এক্ষেত্রে যদি আমি এফ দি তাহলে কিন্তু চলে আসতেছে কি এবিসিডি ইএফজিএইচ এবং এফবিসিডি, আমি কিন্তু এই জায়গায় এফ দিয়ে চেঞ্জ করে দিলাম। তো এইটা হচ্ছে এক্সাম্পলটা হবে সর্টের জন্য। তো আমরা কি সর্ট এবং ইউনিকটা বুঝতে পারছি মোটামুটি? জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল, সর্ট সব সময় হচ্ছে মানে লোয়ার টু আপার বা আপার টু লোয়ার এটার অপশন চেঞ্জ করার কোনো ওয়ে আছে? হ্যাঁ, এটা হচ্ছে ম্যান সর্ট, যখন আমরা দেখব এই জায়গায় অনেকগুলো ফিল্ড আছে, যেমন এই জায়গায় হচ্ছে কে দিয়ে আমি কলাম ওয়াইজ চেঞ্জ করতে পারি, তারপর হচ্ছে ফাইল সাইজ দিয়েও আমি চেঞ্জ করতে পারি, মানে অর্ডার করতে পারি, অর্ডারিং এর বিভিন্ন অপশন আছে এই জায়গায়। তো এটা হচ্ছে জেনারেল নিউমারিক সর্ট, এটা রিভার্সও করা যেতে পারে। তো এগুলো হচ্ছে অনেকগুলো কমান্ড এই জায়গায় আছে, তো এটা আমরা ওইখানে দেখতে পারবো। নর্মালি হচ্ছে এটা সর্ট করা হচ্ছে অ্যালফাবেটিক্যালি বা হচ্ছে নিউমারিক্যাল অনুযায়ী। আচ্ছা, আরেকটা হচ্ছে ইকো মানে এই জিনিসটার কাজ কি, মানে জাস্ট অর পাশে যে নিউ লাইন দিয়েছেন বা এই ইকোটার মিনিং বা সাম এটার কাজটা কি? ইকো হচ্ছে যে কোনো একটা কিছু, আমরা মনে এটা প্রথম ইয়েতে দেখছিলাম। আচ্ছা ভাই, আমি মনে মিস করেছি। ইকো দিয়ে হচ্ছে যে কোনো যেটা আমি লিখবো এই জায়গায়, ইকোর পরে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে প্রিন্ট করবে হচ্ছে আমার টার্মিনাল। যদি আমি লিখি যে আই এম, এটা হচ্ছে এটাই প্রিন্ট করে দিয়ে যাবে। তো এখন যদি আমি এই জায়গায় নিউ লাইন দেই, সরি আমার এই জায়গায় কোড দিতে হবে, তখন তো হচ্ছে এই জায়গায় নিউ লাইন সহ প্রিন্ট করতেছে। আমি যখন নিউ লাইনটা ই দিয়ে স্পেশালাইজ করে দিলাম যে এটা হচ্ছে নিউ লাইন, নিউ লাইনের মতো এক্সপ্রেস করবে, তখন হচ্ছে আই এম এর পরে একটা নিউ লাইন মানে ক্রিয়েট করতেছে, করে হচ্ছে চয়নটা লিখতেছে। আর চয়ন আমি ক্রিয়েট করতে পারি? হ্যাঁ শিওর। সো সর্ট ফাংশনটা তো লাইনকে সর্ট করে, ওই চয়ন অলরেডি বলেছে, তারপর ম্যানুয়ালে বলা আছে ওর এডিশনাল কি কাজ কাজ করে। ওর কিছু ডিফল্ট ফাংশন আছে, যেমন শুধু সর্ট ফাংশনটা ব্যবহার করলে সে প্রথম কলাম দিয়ে সর্ট করবে, এক নাম্বার, দুই নাম্বার সে অ্যালফাবেটিক সর্ট করে, এখানে যদি নাম্বার থাকে সে কিন্তু তখন নাম্বারকে সর্ট করতে পারে না, তো তখন মাইনাস মাইনাস এন অপশন ব্যবহার করতে হয়, এন মানে হচ্ছে নিউমেরিক সর্ট। এখন বাই ডিফল্ট সে ছোট থেকে বড় দেখায়, আমরা যদি বড় থেকে ছোট করতে চাই সেক্ষেত্রে রিভার্স মাইনাস আর দিলে সে রিভার্স সর্টিং করবে। তো সবগুলোই করা সম্ভব। এখন আমাদের একটা টেবিল থাকলে আমাদের সর্ট করতে চাই আমরা কলাম টু, সেই ক্ষেত্রে মাইনাস কে, মাইনাস কে হচ্ছে কলাম বোঝায়, মাইনাস কে টু বললে সে দুই নাম্বার কলাম অনুযায়ী সে সর্ট করে দেখাবে।
মাইনাস কে থ্রি দিলে সে তিন নম্বর কলাম অনুযায়ী সর্ট করবে। তো সবগুলোই এই ম্যানুয়ালে দেওয়া আছে, এগুলো গুড কোয়েশ্চেন, কারণ কাজ করতে গেলে তো সবসময় এরকম সিম্পল টেবিল থাকবে না, তো তখন সেগুলো অপশন কাজে লাগাতে হবে। আর শুধু সর্ট ফাংশনের ক্ষেত্রেও না, আমি বলবো যে ম্যানুয়ালটা যে কোনো ফাংশন বা প্রোগ্রাম ব্যবহার করার আগে দেখা উচিত আর কি, পসিবল কি কি কাজ করা যায়, তখন আসলে কাজগুলো অনেক ভালোভাবে সহজে করা যায়। দ্যাটস ইট। জি ভাই, তাহলে ম্যান মানে ম্যান ইউজ করে যে কোনো ফাংশন লিখলে ম্যানুয়ালটা চলে আসবে। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া যেটা বললেন রিভার্স সর্টিং আর কি, তো আমার মানে ম্যানুয়ালে হচ্ছে এটা পরবর্তীতে আছে, আমি হচ্ছে চাচ্ছিলাম যে ওই সময় অ্যাড করব, তো ভাইয়া থ্যাংকস আপনি আসলে বলে দিয়েছেন এই জায়গায়, তো আমি পরবর্তীতে যখন হচ্ছে আগাবো সামনে ওই জায়গায় রিভার্স একটা অপশন আছে ওইটা দিয়ে হচ্ছে রিভার্স করা যায়। আর ভাইয়া যেটা বললেন যে সর্ট ড্যাশ আর এটা দিয়েও করা যায়, তারপর হচ্ছে সর্ট এন দিয়ে হচ্ছে নাম্বারিং, তো বেসিক্যালি আমরা যে কোনো কমান্ড যেগুলো ইউজ করতেছি এই জায়গায়, যেমন ম্যান ইউনিক যদি আমি দেই, ইউনিক কমান্ডের বিভিন্ন অপশন এই জায়গায় চলে আসতেছে কিভাবে কি করতেছি। ইউনিক সি দিয়ে হচ্ছে কাউন্ট করা যায়, যদি আমি দেখি যে কতগুলো ইউনিক, যেমন এই যে অপশনটা দেখতেছি আমি এই জায়গায়, এই যে লাইনটা দেখতেছি এই জায়গায়, এটা যদি আমি ইউনিক ড্যাট ডস ড্যাশ সি দেই, তাহলে হচ্ছে আমাকে নাম্বার দেখাচ্ছে যে এবিসিডিটা হচ্ছে দুইবার আছে, ইএসজিএসটা একবার আছে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা কমান্ডের হচ্ছে সাব কমান্ড আছে, যেগুলো হচ্ছে মানে আমরা আমাদের যখন ডেটা ফাইল ইউজ করতে যাব, কোনো ফাইল আমি যখন অ্যানালাইসিস করতে যাব, তখন হচ্ছে আসলে প্রত্যেকটা কমান্ডেরই ডিটেলস এগুলো কাজে লাগতে পারে আর কি। দেখা গেছে যে আমরা নর্মাল একটা হয়তো বা জানি, পরবর্তীতে যখন আমাদের কাজের সুবিধার জন্য দেখা যাচ্ছে রিভার্স করতে হচ্ছে বা অন্য কিছু করতে হচ্ছে, কাউন্ট করতে হচ্ছে, তখন হচ্ছে আমরা এগুলো দেখি আর কি, এক্সপ্লোর করি। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চন ছিল, সেটা হচ্ছে যে আমরা ইকোর পরে একটা দেখা যাচ্ছে যে কখনো সিঙ্গেল কোটেশন দিচ্ছি, কখনো হচ্ছে ডাবল কোটেশন দিচ্ছি, তো আমরা যখন রিডাইরেক্ট করি তখন কি আমরা ডাবল কোটেশন ইউজ করি? ইকো লিখে যদি কোনো ফাইলের মধ্যে রাখতে চাই, ইকো লিখে কোনো ফাইলের মধ্যে যদি রাখতে চাই তখন কি ডাবল কোটেশন দেওয়াটা ম্যান্ডেটরি কিনা? এটা হচ্ছে, যদি আমি জানি না লিনাক্সে কি করে, কারণ হচ্ছে লিনাক্সের যতটুকু মনে পড়ে যে হচ্ছে ডাবল কোটেশন ইউজ করার দরকার নেই যদি সেটা স্ট্রিং হয়। তারপর হচ্ছে আমি হচ্ছে যদি এই জায়গায় একটা ফাইল ক্রিয়েট করতে চাই জাস্ট ওয়ান ডট টিএক্সটি নামে, সেক্ষেত্রে আমার তো মনে হয় এই ফাইলটা ক্রিয়েট করে দেখাচ্ছে। Yes, so John, interesting ব্যাপার হচ্ছে Linux এ বেশিরভাগ ক্ষেত্রে ডাবল কোট সিঙ্গেল কোট মানে মানে ব্যাপার না আর কি, ম্যাটার করে না, কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাটার করে। আমরা যদি অক এ যাই তখন কিন্তু সিঙ্গেল আর ডাবল এর মধ্যে হিউজ ডিফারেন্স, তাই না? সো যে এই প্রশ্নটা করেছে তাকে বলবো যখন এই ধরনের প্রশ্ন আসবে নিজেই কিন্তু টেস্ট করে দেখা যায়। আমি একটা সিঙ্গেল কোট লিখে দিই, কি হয় ডাবল কোট লিখে দিই, সবসময় যে কাজ করবে তা না, কিন্তু Linux এ কিছু ফ্লেক্সিবিলিটি আছে, এর মধ্যে কিছু জায়গাতে ডাজন্ট ম্যাটার, এবং আমার মনে হয় কিছু না দিলে সমস্যা নাই। হ্যাঁ, এখনো এখনো সেম ফাইল অ্যাড করবে, সেম ফাইল অ্যাড করতেছে, এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে বাট ডিপেন্ডস কোন প্রোগ্রাম ব্যবহার করতেছে, কিছু জায়গায় ফোর্স থাকতে পারে। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু জায়গায় যেমন যেমন এই লাইনটা যখন আমি লিখলাম, যা আমি যখন যেটা আমি লিখলাম এটা কিন্তু প্রিন্ট করতেছিল, সো এই জায়গায় বেসিক্যালি আবার কোটেশন ইউজ না করলে হচ্ছে, বাট এই জায়গায় যেমন আমি এটা যেটা করলাম এই জায়গায় হচ্ছে কোটেশন ইউজ না করার কারণে যে এটা বাদ পড়ে গেছে, নিউ লাইনের এই ব্যাক স্ল্যাশটা হচ্ছে বাদ পড়ে গেছে। তো বেসিক্যালি যখন আমি এইটা ইউজ করতেছি তখন কিন্তু আমার নিউ লাইন আসতেছে, এবং ইকো ড্যাশ ই দিয়ে তখন আমি এটা প্রকাশ করতে পারতেছি নিউ লাইনটা। তো হ্যাঁ, ইটস এ গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, কারণ এটা হচ্ছে আমি যখন মানে কোনো ফাইলে রিডিরেক্ট করতে যাব তখন বেসিক্যালি আমি ম্যাকে যেটা দেখলাম আর কি, এখন রেস্ট করে দেখলাম যে এটা আসলে ম্যাটার করে না আমি কোন কোড ইউজ করতেছি, বাট কিছু কিছু জায়গায় ম্যাটার করে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আমি পার্সোনালি সবসময় এটাই ইউজ করি, ওকে গেলে সেটা আলাদা ইস্যু ভাই যেটা বললেন আর কি। তো নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখতে চাই, আচ্ছা তো আমরা হচ্ছে দেখতে যাচ্ছি যে এই যে আমাদের সিকোয়েন্সগুলো আছে
পুরোনো ফাইলের মধ্যে, এটার মধ্যে কোনগুলো হচ্ছে মানে এইভাবে স্টার্ট হচ্ছে, এই সিকোয়েন্স সহ স্টার্ট হচ্ছে, এই সিকোয়েন্সটা অ্যাটলিস্ট তাদের শুরুতে আছে। তো এটা দেখার জন্য হচ্ছে প্রথমে আমার এই আপার ইয়ে যেটা সাইনটা যেটা এইটা হচ্ছে ইউজ করতে হয়। আমি কমান্ডটা ইউজ করে দেখাই, এটা হচ্ছে ফাইল, আমার যে ফাইল আমি দেখতেছি, এবং গ্রেপ মাইনাস ভি মানে হচ্ছে আমি আইডি আইডি লাইনটা চাচ্ছি না। তারপর হচ্ছে আমি গ্রেপ দিয়ে এটা হচ্ছে শুরুতে এটা শুরু হবে এবং পরবর্তীতে এই সিকোয়েন্সগুলো থাকতেই হবে, এরকম লাইন আমি প্রিন্ট করতে আছি। এরকম লাইন হচ্ছে শুধুমাত্র একটাই আছে এই ফাইলের মধ্যে। আচ্ছা, এটা যদি আমি কোড ছাড়া যাই তাহলে আসে। পরবর্তীতে আমি যাই, ধরেন আমি দেখতে যাচ্ছি যে এই ফাইল থেকে আমি কিছু অ্যাক্সেশন নাম্বার এক্সট্রাক্ট করতে যাচ্ছি আর কি। তো আমি যখন ফাইলটা ওপেন করি, আমি বারবারই বলছি অথবা অ্যাক্সেশন নাম্বার হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে অ্যাক্সেশন নাম্বার। এটা দিয়ে যদি আমি এনসিবিআই সার্চ দিই আমার কিন্তু এই অ্যাক্সেশন নাম্বারের মানে এটা প্রোটিন সিকোয়েন্সটা চলে আসবে, জিন সিকোয়েন্স আসবে আমি যদি জিন ডেটাবেসে সার্চ দিই। তো আমি এই জায়গায় এনসিবিআই প্রোটিনে সার্চ দিচ্ছি। অ্যাক্সেশন নাম্বারটা প্রিন্ট ইয়ে করলাম, পেস্ট করলাম, পেস্ট করে সার্চ দিলাম। সো বেসিক্যালি এই জায়গায় প্রোটিন সিকোয়েন্সটা এই জায়গায় আসতেছে। তো এই অ্যাক্সেশন নাম্বার কতগুলো আছে এই ফাইলের মধ্যে, এটা আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি বা এক্সট্রাক্ট করতে যাচ্ছি এই ফাইল থেকে। তো প্রথমে আমরা আচ্ছা আমি এটা লেস দিয়ে করছি, এটা কিন্তু আরেকটা কমান্ড আছে যদি আমি দেখতে চাই, সেটা হচ্ছে গ্র্যাব। আমি শুধুমাত্র হেডার লাইনের একটা লাইন নিচ্ছি, হেড ড্যাশ ওয়ান। আমি হেড কমান্ডটা আগে ইউজ করে দেখাইছি, নর্মালি হেড হচ্ছে দশটা লাইন শো করে। আমি যদি এই জায়গায় ড্যাশ দিয়ে যে কোনো নাম্বার লিখি, 1 2 3, জাস্ট ততগুলো লাইন হচ্ছে সে দেখাবে যে এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ দিস ফাইল। আমি যদি এরকম দুইটা লাইন চাই যেটাতে হচ্ছে আইডেন্টিফায়ার আছে, সে হচ্ছে দুইটা লাইন প্রিন্ট করতেছে। ওকে, সো এখন যে কমান্ড আমি ইউজ করবো সেটা হচ্ছে যে অনলি এই ফাইলগুলো, এই সরি, তার মানে এই আইডেন্টিফায়ার লাইন থেকে শুধুমাত্র এই যে অ্যাক্সেশন নাম্বারটা আছে এইটাকে হচ্ছে এক্সট্রাক্ট করে দেবে। তো এটা হচ্ছে এই কমান্ড, এখানে অনেকগুলো কমান্ড আমি সাব কমান্ড ইউজ করছি, আমি একটার পর একটা দেখাবো। তো এই কমান্ড ইউজ করলে আমার দেখা যাচ্ছে যে আমি শুধুমাত্র অ্যাক্সেশন নাম্বার গুলো এক্সট্রাক্ট করতে পারতেছি, তাই না? তো এখানে দেখা যাক অনেকগুলো নিউ কমান্ড আসছে, একটা হচ্ছে টিআর, একটা হচ্ছে কাট। তো টিআর আমি এক জায়গায় ইউজ করছি এরকম ভাবে, আর এক জায়গায় ইউজ করছি টিআর ড্যাশ ডি, আবার এখানে কাট অপশন ইউজ করছি কাট ড্যাশ ডি। তো এই যে কমান্ডের ভ্যারিয়েশন, এটা আসলে মানে লিনাক্স বা ব্যাশের মধ্যে হচ্ছে এক একটা ইয়েতেই আছে, মানে প্রত্যেকটা ফাংশন বা কমান্ডেরই হচ্ছে মানে অনেকগুলো ভ্যারিয়েশন আছে। যেমন গ্রেপ দিয়ে হচ্ছে আমরা এক্সট্রাক্ট করতে পারি বা সিলেক্ট করতে পারি, আবার গ্রেপ ড্যাশ সি দিয়ে হচ্ছে আমরা কাউন্ট করতে পারি এই জায়গায়, এরকম মানে অনেকগুলো এডিশনাল সাব কমান্ড আছে। তো যেটা হচ্ছে আমরা ম্যান কমান্ড দিয়ে দেখতে পারি বা ম্যানুয়ালে দেখতে পারি। তো আশা যাক আমাদের এই কমান্ডে
প্রথমে দেখি যে এই জায়গায় আমি টিআর ড্যাশ ডি ইউজ করছি, কাট ড্যাশ ডি ইউজ করছি। তো টিআর ড্যাশ ডি মিন করেছে ডিলিট। আমি হচ্ছে টিআর ড্যাশ ডি দিয়ে এই জায়গায় কিছু একটা ডিলিট করছি, সেটা হচ্ছে এই ক্যারেক্টারটা। আমি প্রত্যেকটা জিনিসই ভেঙে ভেঙে দেখাবো আমি কতটুকু এতে গেছি, জাস্ট প্রথমে একটু ইনিশিয়ালি বলে নিচ্ছি। আর কাট মাইনাস ডি দিয়ে, এখানে ডি দিয়ে বোঝা যাচ্ছে ডিলিমিটার। তো আমি হচ্ছে ফাইলটা লিমিট করতেছি কি দিয়ে, ফাইলটাকে আমি ডিলিমিট করতেছি বা ভাগ করতেছি হচ্ছে এই ইকুয়াল সাইন দিয়ে। এটাও আমি দেখাবো পরবর্তীতে, জাস্ট বলে যাওয়ার জন্য বললাম। ওকে, সো লেটস এক্সপ্লোর। সো প্রথমে আমি যেটা করি, ফাইলটা নিলাম। এখন হচ্ছে আমি ফাইলে জানি যে ফাইলের আইডেন্টিফায়ার লাইনে হচ্ছে শুধুমাত্র অ্যাক্সেশন নাম্বার গুলো আছে, তাই না? এটা অন্য কোনো মানে সিকোয়েন্সের মধ্যে তো অ্যাক্সেশন নাম্বার নাই, সিকোয়েন্সের মধ্যে জাস্ট শুধু আছে হচ্ছে এটিজিসি এগুলো। তো এই জন্য হচ্ছে ফাইল দেখাটা প্রথমে ইম্পর্টেন্ট, যে আমার হয়তো আমি এই ফাইলের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাক্সেশন নাম্বারটা যাচ্ছি, অন্য একটা ডেটার ক্ষেত্রে হয়তো আমাদের মানে একটা টেবিল থাকবে, ওই টেবিল থেকে অন্য একটা ইনফরমেশন আনতে হইতে পারে। সেক্ষেত্রে প্রথমে আমরা লেস দিয়ে ফাইলটা দেখবো কোন জায়গায় হচ্ছে ফাইলের কোন কলামে বা কোন জায়গায় হচ্ছে ইনফরমেশনটা আছে, সেই অনুযায়ী আমরা হচ্ছে আমাদের কোড গুলো সাজাবো। তো এই জায়গায় যেহেতু এটা হচ্ছে আছে এই জায়গায়, প্রোটিন আইডি এখানে আছে আবার এখানেও আছে, আমি চিন্তা করছি যে আমি এখান থেকে বের করব। তো এটার জন্য আমি প্রথমে হচ্ছে গ্রেপ আইডেন্টিফায়ার লাইন গুলো আমি নিলাম। এই যে এগুলো হচ্ছে সবগুলো আইডেন্টিফায়ার লাইন, টোটাল 12টা। যদি আমি ড্যাশ সি দেই, টোটাল 12টা আইডেন্টিফায়ার লাইন আমি পেলাম। তারপর আমি কি করলাম, যে প্রত্যেকটা লাইনে দেখা যাচ্ছে একটা করে স্পেস আছে না, একটা দুইটা এরকম স্পেস আছে। আমি স্পেস গুলাকে রিপ্লেস করতেছি নিউ লাইন দিয়ে, জাস্ট এটা আমার মতো আমি করতেছি আর কি, অনেকে অন্য কমান্ড দিয়েও করতে পারে। তো জাস্ট আমার ওয়েতে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি প্রত্যেকটা স্পেসকে আমি সরি প্রত্যেকটা স্পেসকে আমি নিউ লাইন দিয়ে কনভার্ট করলাম। তাহলে আমার মানে এরকম ভাবে ডেটাটা বা আমার লাইনগুলো এরকম ভাবে সাজতেছে। দেখেন প্রত্যেকটা এই জায়গায় একটা লাইন, একটা আইডেন্টিফায়ার শুরু হলো, এই জায়গায় একটা স্পেস ছিল, স্পেসটা সরে গিয়ে নিউ লাইন হয়ে গেছে, নতুন একটা লাইন চলে আসছে, এরকম প্রত্যেকটা ইয়ে হচ্ছে এরকম ভাবে চলে আসছে। তো এখন দেখেন প্রত্যেকটা হচ্ছে নিউ লাইন, প্রত্যেকটা হচ্ছে একটা 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 লাইন, এক একটা লাইন। তো যখন এই স্ট্রাকচার হয়ে গেছে আমি লাইন থেকে ইজিলি গ্র্যাব করতে পারি হচ্ছে এইটুক, এইটুক যদি আমি গ্র্যাব করি তাহলে কিন্তু আমার আইডেন্টিফায়ারটা চলে আসতেছে। তো আমি এইটুক গ্র্যাব করি। সো যেটা ছিল সেটা হচ্ছে এইটা, যে আমি গ্র্যাব করতেছি এইটুক। ওকে, আমার কিন্তু মোটামুটি ভাবে আইডেন্টিফায়ার লাইনগুলো আমরা মানে আইডিগুলো অ্যাক্সেশনগুলো আমি পেয়ে গেছি আইডেন্টিফায়ার লাইন থেকে। এখন হচ্ছে ফরম্যাটিং, আমি জাস্ট শুধু এইটুক চাচ্ছি, আমি বাকিটুক চাচ্ছি না। তো এটার জন্য আমি যেটা করলাম, এই জায়গায় আমি ইচ্ছা করলে রিপ্লেস ইউজ করতে পারতাম, জাস্ট হচ্ছে আমি কাট কাট দিয়েও যে রিপ্লেস এর কাজটা করতে পারি এই জায়গায়, মানে রিপ্লেস এর মতো কাজ না, বাট হচ্ছে অন্যভাবে এটা আরেকটা কমান্ড ইউজ করলাম, জাস্ট দেখালাম যে টিআর দিয়ে কাট ডি, এবং হচ্ছে আমি এই ইকুয়াল সাইনটা প্রত্যেকটা লাইনের মধ্যে আমি দেখতেছি যে ইকুয়াল সাইন আছে, তাই না? তো এই ইকুয়াল সাইনটা আমি ডিলিমিট করে আমি কাট দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট সেকেন্ড কলামটা নিব, এখানে সেকেন্ড কলামটা আসলো। এখন ফার্স্ট কলাম কি ছিল, ফার্স্ট কলাম হচ্ছে এইটুক। সো ডিলিমিটার, এই যে ইকুয়াল সাইনটা, ইকুয়াল সাইনটা হচ্ছে ডিলিমিটার হিসেবে ইউজ করতেছে। যদি এরকম দিই তাহলে কিছু আসতেছে না। এখানে হচ্ছে ইকুয়াল সাইনটা বেসিক্যালি ট্যাবে কনভার্ট হচ্ছে, হয়ে হচ্ছে এটা একটা কলাম হয়ে যাচ্ছে আর পরেরটা আরেকটা কলাম হয়ে যাচ্ছে, দুইটা দুই কলাম হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এই এই ইকুয়াল সাইনটা হচ্ছে মাঝখানে ছিল, এটা দুইটা কলাম হচ্ছে। যদি আমি আন্ডারস্কোরটা দিতাম তাহলে কয়টা কলাম হতো, 1 2 3। আমরা কি জিনিসটা বুঝতে পারছি,
ভাই f মাইনাস f এটার ফাংশনটা কি? মাইনাস f হচ্ছে আমি সিলেক্ট করতেছি কোন কলামটা আমি দেখতে যাচ্ছি। তো যদি আমি অনেক সময় হচ্ছে কমা দিয়ে হচ্ছে দুইটা কলাম দেখতে পারি, এই জায়গায় ডিলিমিটার হচ্ছে এইটা, f দিয়ে হচ্ছে সিলেক্ট করা, যে আমি ডিলিমিট করলাম এই আন্ডারস্কোর দিয়ে, তারপর আমি হচ্ছে তিনটা কলামে ভাগ হয়ে যায় আসলে বেসিক্যালি ডেটাটা। তো ফার্স্ট কলাম হচ্ছে এইটা, সেকেন্ড কলাম হচ্ছে এইটা, থার্ড কলাম হচ্ছে এইটুক। আর যদি ইকুয়াল দিয়ে করি তাহলে হচ্ছে দুইটা কলামে ভাগ হয়, একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এইটা, দুইটা যদি আমি একসাথে দেখতে চাই 1,2 দুইটাই চলে আসছে। এফ এফ এর ফাংশনটা কি বোঝা গেছে? জি ভাইয়া বুঝতে পেরেছি। তো আমি হচ্ছে যেহেতু আমি জানি যে আমার ডেটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম, আমি এই জায়গায় ইজিলি পাবো হচ্ছে যদি আমি ডিলিমিট করি হচ্ছে এই ইকুয়াল সাইনটা দিয়ে। তো আমি ইকুয়াল সাইন দিয়ে ডিলিমিট করলাম, করার পর আমি জানি যে হচ্ছে ফার্স্ট কলাম হচ্ছে প্রোটিন আইডি হবে, সেকেন্ড কলাম হচ্ছে আইডি নাম্বার গুলো হবে। তো আমি সেকেন্ড কলামটা এই জায়গায় নিলাম, নেওয়ার পরে দেখতেছি যে আমার শুধু যে এই লাস্টের যে থার্ড ব্র্যাকেট যেটা বলে আর কি, এটার যে এক্সটেনশন আর কি ক্লোজিং থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে রয়ে গেছে। তো এটা ডিলিট করার জন্য আমি কি বললাম পরবর্তীতে, টিআর ড্যাশ ডি জাস্ট ডিলিট করবে, ডিলিট করবে হচ্ছে আমি টোটালি এই ফাইলটা থেকে আমার ডিজায়ার্ড মানে ডেটা ছিল হচ্ছে আমি চাচ্ছি জাস্ট অ্যাক্সেশন নাম্বার গুলো আমি ফাইল হিসেবে নিব। তো অ্যাক্সেশন নাম্বার গুলো আমার দরকার, আমি অ্যাক্সেশন নাম্বার গুলো এখান থেকে পেয়ে গেলাম। এটা জাস্ট হচ্ছে একটা সিম্পল একটা এক্সাম্পল মানে, এবং এই যে কমান্ডটা আমি ইউজ করছি এটা মানে হা মানে আরো অন্যান্য ভাবে অনেক ভাবে এটা আসলে ইউজ করা যায়, অনেক অনেক প্যাটার্নে হচ্ছে এটা মানে বের করা যায়। আমি জাস্ট আমার মতো একটা এক্সাম্পল দিলাম, আপনারা আপনাদের মতো ট্রাই করতে পারেন এবং এক্সপ্লোর করতে পারেন, এই জায়গায় অনেকগুলো কমান্ড আছে সেগুলো দিয়ে ট্রাই করতে পারেন। তো জাস্ট মানে ডেটা ফাইল থেকে একটা একটা জিনিস একটা ডিজায়ার্ড কিছু এক্সট্রাক্ট করার একটা এক্সাম্পল হচ্ছে আমি এই জায়গায় দিলাম আর কি। তো আশা করি সবাই এই কমান্ড গুলো বুঝতে পারছেন। তো এই জায়গায় আরেকটা কমান্ড আমি ইউজ করছি যে হচ্ছে মানে একই একই কাজ করার জন্য আমি হচ্ছে আরেকটা কমান্ড ইউজ করছিলাম, সেটা হচ্ছে সেড দিয়ে, SED। তো সেড দিয়ে যদি আমি করি সেটাও আমি দেখি, আমি সেম জিনিসই পাচ্ছি। তো এই পর্যন্ত মোটামুটি সবকিছু সেম ছিল তাই না? ও না, এই পর্যন্ত গ্রেপ, তো এইটুক পর্যন্ত দেখি আগে। এই পর্যন্ত আমার সবই সেম আছে। তারপর আমি আগে ইউজ করছিলাম হচ্ছে এই জায়গায় কাট, এখন আমি ইউজ করতেছি সেড। তো সেড যেটা করে সেটা হচ্ছে যে সেড এস, তারপর হচ্ছে পরবর্তীতে আমি যে জিনিসটা লিখব এটাকে হচ্ছে সে রিপ্লেস করতেছে, এই জায়গায় কোনো স্পেস বা কোনো কিছুই নাই, তার মানে হচ্ছে এমটি স্ট্রিং দিয়ে হচ্ছে এটা রিপ্লেস করতেছে। এবং জি দিয়ে বোঝা যাচ্ছে গ্লোবাল, মানে এটা হচ্ছে যতবার এই এই প্রোটিন আইডি লেখাটা পাবে একটা লাইনের মধ্যে সে হচ্ছে ততবার রিপ্লেস করবে। তো আমরা দেখি এটা কিভাবে কাজ করে। এটা কিন্তু এই যে সরাসরি যে এইটুক যে প্রোটিন আইডি যেটা ছিল এটাকে হচ্ছে এমটি স্ট্রিং মানে কোনো কিছুই নাই ওইটা দিয়ে রিপ্লেস করে দিয়েছে, যেটা আমরা আগে টিআর দিয়ে করতাম। বাট টিআর দিয়ে এটা টিআর দিয়ে যেমন করা যায় প্লাস হচ্ছে সেট দিয়ে হচ্ছে
এই সেম কাজটাই এই জায়গায় করে দেখালাম আর কি। তো মানে বিভিন্ন কমান্ড দিয়ে একই পারপাস সলভ করা যায় অনেক সময় করা যায় না। তো এটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, তো এটা খেয়াল করে হচ্ছে ইউজ করতে হবে বেসিক্যালি। আর টিআর দিয়ে যদি আমি মানে একটা একটা জিনিস যদি আমি ডিলিট করি বা রিপ্লেস করি, সেটা হচ্ছে মানে টোটাল ফাইলের মধ্যে যত জায়গায় পাওয়া যাবে এত জায়গায় হচ্ছে ডিলিট করবে। আর সেটের মধ্যে আমি যদি এই জি কমান্ডটা সরিয়ে দিই, তাহলে একটা লাইনের মধ্যে প্রথমবার যেটা পাবে শুধুমাত্র সেটাকে রিপ্লেস করবে। এটা হচ্ছে সেড আর টিআর এর মানে বেসিক মানে ডিফারেন্স আর কি। তো এটা যদি আমরা দেখতে চাই তাহলে একটু এক্সাম্পল আছে এই জায়গায়। যেমন আমি হচ্ছে এই জায়গায় প্রত্যেকটা এ কে হচ্ছে এক্স দিয়ে রিমুভ করতে চাই এই সিকোয়েন্সের মধ্যে, তো সেক্ষেত্রে আমি টিআর ইউজ করলাম। টিআর ইউজ করার সাথে সাথে আমার প্রত্যেকটা এ কিন্তু এক্স এ চেঞ্জ হয়ে গেল, তাই না? তো আমি এখন সেড ইউজ করব এই জায়গায়। আমি কিন্তু এ কে এক্স দিচ্ছি, এক্স দিয়ে চেঞ্জ করতেছি, কিন্তু আমি এটা গ্লোবাল করি নাই, আমি হচ্ছে একবার চেঞ্জ করব। দেখেন জাস্ট এই যে ফার্স্ট অকারেন্স অফ এ, এই জায়গায় যে এটা ছিল শুধুমাত্র এইটাই হচ্ছে এক্স দিয়ে চেঞ্জ হয়েছে, বাকিগুলো বাকি যে এ গুলো আছে সবগুলো হচ্ছে ঠিকই আছে, একই রকম আছে। তো আমি যদি এটা গ্লোবাল করি তাহলে কিন্তু এই যে টিআর এর যে রেজাল্ট আমরা পাইছি সেমই রেজাল্ট আমি পেলাম। দ্যাটস ইট। এই জায়গায় হচ্ছে মানে মোটামুটি টিআর এবং সেড এর সিমিলারিটি ডিসিমিলারিটি কিছুটা দেখানো হয়েছে, বাট তারপরে আপনারা মানে আরো এক্সপ্লোর করতে চাইলে ম্যান লিখে সেড টিআর এক্সপ্লোর করতে পারেন, অনেক অনেক অপশনই আছে এখানে। তো এখন যদি আমরা চাই যে হচ্ছে একটা সিকোয়েন্সের রিভার্স কমপ্লিমেন্ট করব, তো এখানে হচ্ছে রিভার্স কমান্ডটা, যেটা এটা অবশ্য আরেকটা কমান্ড সেটা আসছে। তো এটা হচ্ছে আমার সিকোয়েন্স, আমি এই সিকোয়েন্সের রিভার্স কমপ্লিমেন্ট চাচ্ছি। রিভার্স কমপ্লিমেন্টের সাথে তো আমরা পরিচিত, তাই না? হ্যালো, আচ্ছা, তো এখানে একটা লিংকও দেওয়া আছে যে ওই রিভার্স কমপ্লিমেন্ট অনলাইন টুলস একটা আছে, সেটাতে হচ্ছে টেস্ট করে দেখা যেতে পারে, আপনারা টেস্ট করে দেখতে পারেন। তো আমি হচ্ছে এই যে সিকোয়েন্সটা আছে এটাকে রিভার্স করছি প্রথমে, প্রথমে রিভার্স রিভার্স কমপ্লিমেন্ট না, তো এটা হচ্ছে দেখেন রিভার্স হয়ে গেছে সি সি জি এ টি জাস্ট এই থ্রুতে। এটা আগে এইভাবে ছিল, এখন হচ্ছে এদিক থেকে রিড করছে রিভার্স। তো এরপরে আমি হচ্ছে এই কমান্ড যখন ইউজ করব, এটাকে আমি হচ্ছে কম করতেছি, আমার রিভার্স কমপ্লিমেন্ট একটা সিকোয়েন্স চলে আসতেছে। ওকে, সো এই জায়গায় হচ্ছে মানে যদি এসি জিটি শর্ট ইয়েতেও থাকে, মানে শর্ট হ্যান্ডে থাকে বা স্মল ক্যাপসে থাকে বা বিগ ক্যাপসে থাকে, আপার আপার কেসে যদি থাকে, আপার কেস বা লোয়ার কেস সেটা বলা আর কি, তো যেভাবেই থাকুক না কেন এটাকে যদি আমি এই ইয়েতে চেঞ্জ করি তাহলে হচ্ছে আমার, এবং রিভার্স কমান্ডটা ইউজ করি তাহলে যে কোনো সিকোয়েন্সের আমি রিভার্স কমপ্লিমেন্ট এই জায়গায় পাচ্ছি। ওকে, তো বেসিক্যালি যেটা করতেছে এটা হচ্ছে এ কে টি তে চেঞ্জ করতেছে, সি কে জি তে চেঞ্জ করতেছে, জি কে সি তে চেঞ্জ করতেছে, টি কে এ তে চেঞ্জ করতেছে। তো এই জায়গায় আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে করোনা ভাইরাসের এই যে একটা এক্সেশন, এই এক্সেশনের যে সিকোয়েন্সটা আছে সেটাকে আমরা হচ্ছে রিভার্স কমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। ইট ওয়ার্ক ফর মি, দেখি এখন এই জায়গায় কাজ করে কিনা। হ্যাঁ, বেসিক্যালি যদি আমি এটুক রিমুভ করি তাহলে এটা হচ্ছে আগের সিকোয়েন্স ছিল আর এটা হচ্ছে রিভার্স কমপ্লিমেন্ট সিকোয়েন্স। তো আমরা এটা হচ্ছে এই সাইটে চেক করে দেখতে পারি, আপনারা
আমি হয়তো বা এখান থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেইন সিকোয়েন্স ছিল। আমি যদি সাবমিট করি রিভার্স কমপ্লিমেন্ট, টোটালটা মেলানো সম্ভব না, বাট মোটামুটি আর কি সিটিএটিজি সামহাউ ইটস মানে কাজ করছে আর কি। তো এটা হচ্ছে একটা কমান্ড যেটা দিয়ে আপনি ইউজ করতে পারেন আর কি। ওকে, তো আজকের দিনের মনে হয় লাস্ট এক্সারসাইজ এটা। এটা হচ্ছে যে হাউ মেনি ক্যারেক্টার্স আর প্রেজেন্ট ইন এ গিভেন সিকোয়েন্স। যে ক্যারেক্টার্স বলতে আমরা বুঝাচ্ছি এটিজিসি এটা, বা ইয়ের ক্ষেত্রে যদি অ্যামাইনোসিডের ক্ষেত্রে মিথায়োনিন, ভ্যালিন, আর্জিনিন, হোয়াটএভার, তো ওইগুলো হচ্ছে সে 20টা অ্যামাইনোসিড, সেগুলো হচ্ছে যে আপনার ক্যারেক্টার হিসেবে আমি বুঝাচ্ছি এই জায়গায়। তো এটা আমরা কাউন্ট করতে পারি যে একটা সিকোয়েন্সের মধ্যে হচ্ছে কতগুলো কি বলে যে আমার আছে ক্যারেক্টার আছে, এটা আমরা বের করতে যাচ্ছি। তো এই জায়গায় কিন্তু আমি গ্রেপের নতুন আর একটা কমান্ড ইউজ করছি, সেটা আমি এক্সপ্লেন করতেছি এই জায়গায়। তো আমরা শুধুমাত্র এই সিকোয়েন্সের ক্ষেত্রে এটা আমরা দেখাবো, পরে আপনাদের এক্সারসাইজ থাকবে হয়তো বা। So let's do it. তো এ টু দিয়ে বোঝায় যে গ্রেপ দিয়ে তো বোঝা যাচ্ছে যে আমি মানে এই অংশটা চাচ্ছি, ফাইলের কোন জায়গায় হচ্ছে এই অংশটা আছে এটাকে আমি হচ্ছে এক্সট্রাক্ট করব। এবং এ টু দিয়ে বোঝায় শুধু ওই লাইনটাই না, এটা যে লাইনে আছে এটা তো এক্সট্রাক্ট করবই, সাথে আফটার টু লাইনস আমি এক্সট্রাক্ট করব। তো পরে দুইটা লাইন কেন বলছি, কারণ আমি জানি যে এই সিকোয়েন্সটা হচ্ছে দুই লাইন আর কি, এর বেশি বড় না সিকোয়েন্সটা। তো এই জন্য ফাইল দেখাটা খুব ইম্পর্টেন্ট, যে ফাইলের মানে কন্টেন্টে কি আছে সেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট ইনিশিয়ালি। তো আমি দেখেন যে এই ফাইলটা, এই সিকোয়েন্সটা আমি চাইছি, এবং এই সিকোয়েন্সের পরবর্তী যে দুইটা লাইন আছে আফটার টু, আমি যদি এর বিফোর লাইন চাইতাম, তো হচ্ছে এই জায়গায় বিফোর, এটা হচ্ছে আইডি, বিফোর লাইন গুলো দুইটা লাইন চলে আসছে, ঠিক আছে। তো আমার যেহেতু এই জায়গায় আমি কাজ করব, চাচ্ছি হচ্ছে কাজ করতে যে এই সিকোয়েন্সটা নিয়ে, এই সিকোয়েন্সে কতগুলো এটিজিসি আছে সেটা জানার জন্য, তো আমরা আফটার টু দুইটা লাইন দিয়ে কাজ করব। আমার দরকার হচ্ছে বেসিক্যালি এই সিকোয়েন্সটা, তাই তো? তো আমি আইডি লাইনটা বাদ দিয়ে দিব, যেহেতু আমার দরকার হচ্ছে এই লাইনটা। সো আমি ড্যাশ ভি, তো আমি হচ্ছে সিকোয়েন্সটা পেয়ে গেলাম। তারপরে দেখেন যে এই জায়গায় হচ্ছে একটা নিউ লাইন আছে, নিউ লাইন দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে একটা লাইন তারপর একটা লাইন ক্রিয়েট হলো। তো এই জায়গায় হচ্ছে নিউ লাইন বেসিক্যালি আছে, তো এটাকে আমার রিমুভ করতে হবে, কারণ আমরা হচ্ছে ক্যারেক্টার কাউন্ট করবো, নিউ লাইনও একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হয়ে যায়। যদি আমি নিউ লাইনটা রিমুভ করতে যাই তাহলে হচ্ছে টিআর ড্যাশ ডি, তারপর হচ্ছে নিউ লাইন। ওকে, সবগুলো কিন্তু এক লাইনে চলে আসছে এখন। তারপরে আমি হচ্ছে আগে আমরা লাইন কাউন্ট করতাম কি ডব্লিউসি ড্যাশ এল, তাই না? তাহলে কি পাওয়া যাবে, যেহেতু জায়গায় নিউ লাইন ক্রস হয়ে গেছে এজন্য জিরো আসছে, বাট আমি এখন হচ্ছে ডব্লিউসি ড্যাশ সি দিব, যেটা হচ্ছে আমার এই লাইনের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সবগুলো হচ্ছে কাউন্ট করে দিব। টোটাল হচ্ছে 117টা ক্যারেক্টার আছে, তো এ টি জি সি এরকম হচ্ছে 117টা, ঠিক আছে। আমরা কি এটা এই এই কমান্ডটা বুঝতে পারছি সবাই?
জি ভাইয়া রাইট। তো এখন যদি আমরা চাই যে হচ্ছে এই সিকোয়েন্সে হচ্ছে শুধুমাত্র এ এবং টি এর এ কতগুলো আছে, টি কতগুলো আছে, এটা যদি আমরা জানতে চাই, শুধু এ এবং টি, তাহলে আমি কি করব? টি আর ড্যাশ ডি জি সি এম বাদ দিয়ে দিলাম, জিসি কিন্তু বাদ হয়ে গেছে, তারপর হচ্ছে আমি কি করব, ডব্লিউ সি ড্যাশ সি, জিসি বাদ দিয়ে এ আর টি আছে 77। ওকে, তো মানে বেসিক্যালি এই কমান্ড গুলো হচ্ছে ঘুরে ফিরে ম্যাক্সিমাম অ্যানালাইসিসের ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করি, এবং এগুলো খুবই বেসিক কমান্ড, বাট মানে অ্যাপ্লিকেশন আসলে এগুলো বলে শেষ করা যাবে না, হাজার হাজার অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন জায়গায় এটার অ্যাপ্লিকেশন হবে। তো আমি জাস্ট হচ্ছে একটা দুইটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে। তো আপনারা যখন মানে ডেটা অ্যানালাইসিস করবেন, এখানে তো জাস্ট হচ্ছে আমি ফাস্টা ফাইল বা এফ এন এ ফাইল, এফ এ ফাইল, এগুলো দিয়ে কাজ করাচ্ছি আজকের এক্সারসাইজে। তো ভবিষ্যতে ফার্স্ট কিউ ফাইল থাকবে, তারপর হচ্ছে আপনার ভেরিয়েন্ট কোডিং ফাইল থাকতে পারে, জিনোমিক অ্যানোটেশন ফাইল থাকতে পারে, টেবিল থাকতে পারে, একটা সুপারভাইজার অথবা আপনাকে একজন সুপারভাইজার আপনাকে একটা জাস্ট এক্সেল ফাইল দিল, তো এক্সেল ফাইলে হচ্ছে আপনি টিএসবি ফরম্যাট যেটা বলে সেটাকে হচ্ছে আপনি ডেটা এক্সট্রাক্ট করার জন্য দিতে পারে, সেটাকে হচ্ছে আপনি এই কমান্ডগুলো দিয়ে ইউজ করে হচ্ছে আপনি আপনার ডিজায়ার যে আউটপুট সেটা আনতে পারেন। তো বেসিক্যালি মানে এই যে প্রত্যেকটা কমান্ড, টিআর বলেন, ডাব্লিউ সি, তারপরে হচ্ছে কাট, তারপরে আমি হয়তো ফার্স্ট কিউ ফাইলের সামনে একটা ইয়ে দেখাবো, কাটের পরে পেস্ট অপশন আছে, পেস্ট দিয়ে কি করা যায়, তো এরকম অনেকগুলো মানে কমান্ড যেগুলো হচ্ছে ঘুরে ফিরে হচ্ছে আপনাদের মানে বারবারই ইউজ করতে হবে এবং বিভিন্ন পারপাস ইউজ করতে হবে। তো বেসিক্যালি আমি এই জায়গায় যে একটা দুইটা মানে কমান্ড একটু একটু করে যতটুকু পারছি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, আপনারা বাসায় যেটা করবেন সেটা হচ্ছে যে ম্যান ম্যান দিয়ে হচ্ছে ম্যানুয়াল যেটা আর কি, ম্যানুয়াল গুলো হচ্ছে প্রত্যেকটা কমান্ডের একটু একটু দেখার চেষ্টা করবেন, এবং ছোট ছোট মানে এমন তো কিছু না যে হচ্ছে আপনার এই ফাস্টা ফাইলে ইউজ করতে হবে, আপনি ইকো দিয়ে হচ্ছে যে কোনো একটা স্ট্রিং এরকম টাইপ করে আপনি হচ্ছে এক্সারসাইজ করতে পারেন পরবর্তীতে কমান্ড গুলো, এই পাইপ ইউজ করে ওই কমান্ড গুলো লিখে আপনি হচ্ছে নিজে নিজের মতো এক্সারসাইজ করতে পারেন। তো বেসিক্যালি প্রোগ্রামিংটা হচ্ছে এরকমই যে মানে আমি কি করতে চাই এই জিনিসটা মাথার মধ্যে ক্লিয়ার করা, যে আমি আমার প্রবলেম হচ্ছে এটা, আমি এই প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, তো এই জিনিসটা মাথায় ক্লিয়ার করা যে কিভাবে আমি করব, তারপর হচ্ছে আমার এই টুলস গুলো প্রপারলি ইউটিলাইজ করা। তো আমি এই জায়গায় যে কমান্ড গুলো ইউজ করেছি এটা ছাড়াও আরো অনেকগুলো এক্সাম্পল বা আরো অনেক ইজি হয়তো বা কমান্ড থাকতে পারে যেটা আমার জানা নাই, তো আপনারা যখন এক্সপ্লোর করবেন তখন হয়তো বা আপনারা এগুলো বের করতে পারবেন। তো মানে আমি এই জায়গায় যে এক্সারসাইজে যতগুলো কমান্ড দেখাচ্ছি এগুলোই যে মানে বেস্ট কমান্ড এটা ভাবার কোনো কোনো কারণ নেই, এখানে হচ্ছে মানে এক্সপ্লোরের অনেক সুযোগ আছে। তো বেসিক্যালি হচ্ছে আনসার বের করা ফ্রম এ কোয়েশ্চেন, অ্যান্ড সেটার জন্য আমরা টুলস ইউজ করতেছি, এবং এই টুলস গুলো যত বেশি আমরা ইউজ করব, যত বেশি অ্যাপ্লাই করব, তত বেশি হচ্ছে আমাদের জিনিসগুলো মাথায় থাকবে, এবং আমরা পরবর্তীতে যে কোনো কাজ করতে গেলে তখন আমরা দেখবো যে আমার এই গাইডলাইন দেখতে হচ্ছে না, বা হচ্ছে আমার পিডিএফ ফাইল বারবার খুলতে হবে না, বা অনলাইনে হচ্ছে আমার সার্চ করতে হবে না এটার ইয়েটা কি। তো যখন আমরা রেগুলার একটা কমান্ড নিয়ে কাজ করবো দেখা যাবে যে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে আর কি। তো এই জন্য সবার কাছে রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা মানে বাসায় লিনাক্সে এই কমান্ডগুলো হচ্ছে ইউজ করবেন। তো এই ছিল আজকের লেকচার, কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আমরা কোয়েশ্চেন করতে পারি। ক্লিয়ার ভাইয়া, ভালো বুঝতে পারছি আজকে। ওকে বাই, ভালো থাকবেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাইয়া, গুড নাইট, গুড নাইট ভাইয়া।